সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জয়নাল আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবাই আগে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে হলুদ আকিক পাথর বৃহস্পতি গ্রহের কাজ করে কিভাবে সেই বিষয়টি জানাবো, এবং হলুদ আকিক পাথর আসল পাথরটি আপনাদেরকে চিনাবো, আপনারা যেন আর প্রতারিত হন না রত্ন পাথর কিনে। সুপ্রিয় দর্শক বন্ধু, বৃহস্পতি গ্রহ যদি কোনো জাতক জাতিকার অশুভ হয়, তখন জ্যোতিষশাস্ত্রবিদরা পোকরাজ পাথর ব্যবহার করতে বলে থাকেন। একটি ভালো মানের শ্রীলঙ্কার পোকরাজ অনেক টাকা দাম, সবার পক্ষে শ্রীলঙ্কান পোকরাজ পাথর ব্যবহার করা সম্ভব হয় না, কারণ সিলনি একটি পোকরাজ 2000 টাকা ক্যারেট থেকে শুরু করে 10,000-15,000 টাকা ক্যারেট পর্যন্ত বাজারে কিনতে পাওয়া যায়। সব মানুষের পক্ষে 5 ক্যারেট বা 6 ক্যারেট বা 7 ক্যারেট ওজনের পোকরাজ পাথর ক্রয় করা সম্ভব হয় না, কারণ পোকরাজ পাথরের অনেক দাম অরিজিনাল পোকরাজ। আর ব্যাংকক বা আফ্রিকান যে পোকরাজ গুলো বাজারে বের হয়েছে, এগুলো ব্যবহার করার থেকে না করাই ভালো, কারণ এগুলোর হিটেজ করা, এগুলো কালার করা, এগুলো জাস্ট হলুদ কালার, কিন্তু কোনো কাজে তেমন একটা আসবে না। হয়তো 20% ইম্প্রুভমেন্ট আসতে পারে, বাট পুরো ফিডব্যাক আসবে না। বৃহস্পতি গ্রহ যদি খারাপ থাকে, তাহলে বৃহস্পতি গ্রহের জন্য অল্টারনেটিভ পদ্ধতিতে জ্যোতিষশাস্ত্রবিদরা অনেকেই বলে থাকেন যে হলুদ রঙের একটি আকিক পাথর ব্যবহার করেন। যদি কারো শনি গ্রহ খারাপ থাকে, তখন বলে থাকেন নীল রঙের একটি আকিক পাথর ব্যবহার করে থাকেন। যদি কারো বুধ খারাপ থাকে, তখন বলে থাকেন সবুজ রঙের একটি আকিক পাথর ব্যবহার করেন। যদি কারো চন্দ্র খারাপ থাকে, তখন বলে থাকেন যে সাদা রঙের একটি আকিক ব্যবহার করেন। তেমনি মঙ্গল খারাপ থাকলে লাল রঙের একটি আকিক ব্যবহার করেন। রত্ন পাথরের অল্টারনেটিভ রেমেডি, মানে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, বিকল্প রত্ন, আসল পাথরের বিকল্প যে পাথরগুলো, সেটি ব্যবহার করলে 50-60% কাজ করবে, 50-60% কাজ করে, তাহলে কিন্তু অনেকটাই উপকৃত হবেন সাধারণ মানুষ, কারণ সবার পক্ষে উন্নত মানের রত্ন পাথর ক্রয় করা সম্ভব হয় না। আমি আজ আপনাদেরকে হলুদ আকিক পাথর দেখাবো, যে হলুদ আকিক পাথরটি ব্যবহার করলে আপনি বৃহস্পতি গ্রহের অশুভ কুপ্রভাব থেকে মুক্ত থাকতে পারবেন। আর বৃহস্পতি যদি কারো নেগেটিভ থাকে, তখন তার মান সম্মান ইমেজ হানি হয়। যদি এই স্থানে হস্ত করতলের এই যে স্থানটি আছে, তর্জনী ফিঙ্গার, এটিকে জ্যোতিষশাস্ত্রের মধ্যে বৃহস্পতির ফিঙ্গার বলা হয়, এই ফিঙ্গারটিকে, এই স্থানে কালো তিল বা ত্রিভুজ চিহ্ন বা মুদ্রা চিহ্ন বা মৎস্য চিহ্ন বা ত্রিশূল চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে আপনার বৃহস্পতি গ্রহটি অশুভ অবস্থানে আছে। যদি কোনো জাতক জাতিকার জন্ম কুণ্ডলীতে বৃহস্পতি নিচুস্থ থাকে, বিংশোত্তরীর মধ্যে বৃহস্পতি নিচুস্থ থাকে, তাহলে বৃহস্পতি গ্রহের প্রতিকার করা প্রয়োজন আছে। এছাড়া যাদের ইংরেজি মাসের 3 তারিখে, 12 তারিখে, 21 তারিখে বা 30 তারিখে জন্ম, সেই সকল জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। মীন এবং ধনুরাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। মীন এবং ধনুরাশির জাতক জাতিকারা এই হলুদ আকিক পাথর ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি আপনার অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী যদি আপনার বৃহস্পতি গ্রহটি অশুভ থাকে, তাহলে আপনি হলুদ আকিক পাথর ব্যবহার করতে পারেন। আর আকিক পাথর ব্যবহার করা এমনিতেই সুন্নত, আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিক পাথর ব্যবহার করেছেন, বিশ্বের অনেক ইসলামিক স্কলারগণ, অনেক খ্যাতিমান ব্যক্তিরাও আকিক পাথর ব্যবহার করেছেন। আকিক পাথরে কোনো সাইড এফেক্ট নেই, অন্যান্য গ্রহ রত্নতে যেরকম সাইড এফেক্ট থাকে, আকিকে কোনো সাইড এফেক্ট নেই। এটা যে কোনো ধর্মের বর্ণের মানুষ ব্যবহার করতে পারেন, যে কোনো বয়সের মানুষ ব্যবহার করতে পারেন। আকিক পাথর ব্যবহার করতে হস্তরেখা, জন্মকুণ্ডলী বা জন্ম ছক বা নবাংশ বিচার বা বিংশোত্তরী বিচার বা নিউমারোলজি বিচার করার কোনো প্রয়োজন নেই, আকিক আপনি এমনিতেই ব্যবহার করতে পারেন। তারপরও বৃহস্পতি গ্রহ যদি কারো বিশেষভাবে খারাপ থাকে, তাহলে হলুদ রঙের আকিকটি আপনি ব্যবহার করবেন। হলুদ রঙের আকিক ব্যবহার করলে বৃহস্পতি গ্রহের অশুভ কুপ্রভাব থেকে 50-60% আপনি ভালো ফিডব্যাক পাবেন।
আজ আমি আপনাদেরকে কিছু আকিক দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে আমার আকিক পাথরগুলো দেখুন, যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করে আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। কারণ বাংলাদেশের অনেক জ্যোতিষীরাই আমার কাছ থেকে পাইকারি পাথর নিয়ে যান তাদের এলাকায় বিক্রি করার জন্য। আমি আমার প্রায় ভিডিওতে আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে থাকি, আপনারাও চাইলে খুচরা বা পাইকারি নিতে পারেন। এই যে আকিক পাথরটি দেখছেন, এটি হচ্ছে হলুদ আকিক, একবারে হলুদ রঙের, এটি খুব সুন্দর আকিক। এটি হচ্ছে মূলত সিরিয়া, তুরস্ক, মিশর এলাকাগুলোতে পাওয়া যায় এই হলুদ আকিক পাথরগুলো। যেহেতু আজকাল বাজারে কিছু নকল পাথর বের হয়েছে, তাই এই ধরনের নকল পাথর যেন আপনারা না ব্যবহার করেন, তাই এই নকল পাথরের বিকল্প হিসাবে আকিক পাথর, মানে পোকরাজ পাথরের বিকল্প হিসাবে এই হলুদ আকিক পাথরটি কাজ করবে। এটি আপনার এই তর্জনী ফিঙ্গারে ব্যবহার করতে হবে, এই আঙ্গুলে ব্যবহার করতে হবে এই আকিক পাথরটি। যে কোনো বৃহস্পতিবার দিন অবশ্যই শুদ্ধ করে ব্যবহার করবেন, কারণ বাজার থেকে একটি জিনিস আপনি ক্রয় করে এটি ধুয়ে মুছে তার বাদেই না আপনি প্রয়োগ করেন, তেমনি এই আকিক পাথর এখানে যেগুলো আছে প্রত্যেকটি হলুদ আকিক এবং খুব ভালো মানের এবং উন্নত মানের, দামও কম। আপনার বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাব থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। এখানে প্রত্যেকটি পাথরই হলুদ আকিক, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন সুপ্রিয় দর্শক বন্ধু। এটা হচ্ছে নিচের অংশ, এটা হচ্ছে পাথরের আংটির উপরের শেপ, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে আংটিটা, এইভাবে যদি কেউ পরিধান করেন, যদি ডান হাতে পরিধান করেন এইভাবে হবে আংটিটা, সুন্দর একটি আংটি হবে। যদি কেউ বানিয়ে পড়েন বা গলায় লকেট বানিয়ে পড়তে পারেন যে কেউ। এই আকিক পাথরগুলো মূলত মিশর, তুরস্ক, সিরিয়া অঞ্চলে পাওয়া যায় এবং এগুলোর দামও তেমন একটা বেশি না, কিন্তু একটি ভালো মানের পোকরাজ পাথর অনেক টাকা দাম। একটি সিলোনি পোকরাজ সবার পক্ষে ক্রয় করা সম্ভব না, বিদায় অল্টারনেটিভ রেমিডি যেটা মূল রত্নের অপরিত মানে বিপরীত রেমিডি যেটা, এই আকিক পাথরটি সে কাজ করবে। আপনারা যেখান থেকে রত্ন পাথর ক্রয় করুন না কেন, আসল পাথরটি ক্রয় করবেন, প্রয়োজনে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ক্রয় করবেন। কারো পরচনায় যারা মিষ্টি মিষ্টি কথা বলেন, আপনাদেরকে মানে আশ্বস্ত করেন যে লাইফ টাইম গ্যারান্টি, যেখানে মানুষের এক সেকেন্ডের ভরসা নেই সেখানে লাইফ টাইম গ্যারান্টি দেওয়ার কথা ফেসবুকে লাইভ করে বা পোস্ট আপ করে অনেক প্রতিষ্ঠানগুলো মানুষকে খুব সুন্দর সুন্দর মিষ্টি কথা বলে আকৃষ্ট করেন এবং অধিক মূল্যে পাথর বিক্রি করেন যেগুলো মোটেও ন্যায্য হয় না। কারণ একটি কথা মনে রাখবেন, একটি রত্ন যদি আপনি 1000 টাকা দিয়ে কিনেন, সেই রত্নটি আপনি 1200 টাকা বা 1300 টাকা বিক্রি করতে পারেন, কিন্তু 1000 টাকার পাথরটা যখন 3000 টাকা বিক্রি করেন তখন কিন্তু মানুষ কষ্টে জর্জরিত হন, মানুষ সমস্যায় পড়ে বা পতিত হয়েই রত্ন পাথর পরিধান করেন। মানুষ সমস্যায় না পড়লে কিন্তু ডাক্তারখানায় যেতেন না, আর যদি সমস্যায় পড়ে ডাক্তারখানায় যাওয়ার পরে সেই ডাক্তার যদি গাদা গাদা ওষুধ লিখে দেন এবং অতিরিক্ত দাম নেন তখন তার থেকে কষ্ট আর কিছু থাকে না। তেমনি রত্ন পাথরের বেলায় বলবো আমি, যদি আপনার 1000 টাকা দামের পাথরটি আপনার কাছ থেকে 3000 টাকা নেওয়া হয় তখন কিন্তু আপনার কষ্টার্জিত টাকাগুলো বিফলে গেল এবং আপনি আসল পাথর তো পেলেনই না, বরঞ্চ আপনি আরো কষ্ট ভোগ করলেন, কষ্টের সময় আরো কষ্ট বাড়িয়ে দিলেন সেই অসাধু বিক্রেতারা। সুপ্রিয় দর্শক বন্ধু, আমি বলবো অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে যেখান থেকে পারেন রত্ন পাথর সংগ্রহ করবেন, জেনে বুঝে কখন পিনবেন, কিভাবে পিনবেন, কত ক্যারেটের পাথরটি আপনার জন্য প্রয়োজন, কোন আঙ্গুলে পরবেন, কোন ধাতুতে পরবেন, কোন বারে পরবেন। যেমন ডাক্তার সাহেব বলে দেন যে এই ওষুধটি সকালে খাবেন 1 চামচ বা 2 চামচ, এইভাবে যে নিয়ম কানুন গুলো ডাক্তার সাহেবরা বলে দেন, তেমনি জ্যোতিষ শাস্ত্রবিদরাও বলে দিয়েন যে পাথরটি এই সময় পিনবেন, এই দিকে মুভ করে পিনবেন, এত ক্যারেটের পাথর পরবেন, এই ধাতুতে পিনবেন, পঞ্জিকার মতে অমৃত যুগ মহেন্দ্র যুগ দেখে পরবেন, তাহলে সেই পাথর দ্বারা আপনি উপকৃত হবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন, ভিডিওটি যদি আপনাদের তত্ত্ববহুল মনে হয় অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনো সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নিন যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবাই আগে দেখতে পারবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে বলবো আমার ভিডিও যারা নিয়মিত দেখেন লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। এই চ্যানেলটি আপনাদের চ্যানেল, জ্যোতিষ শাস্ত্রের চ্যানেল, রত্ন পাথরের চ্যানেল, হস্তরেখাবিদের চ্যানেল এবং বাস্তুশাস্ত্রের টিপস এর চ্যানেল। আরো নিত্য নতুন ভিডিও উপহার দিব আপনাদেরকে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। আপনারা সকলে ভালো থাকবেন।